বুঝতে পারি। বসুন, আপনার সঙ্গে একটা খুব জরুরি আলোচনা আছে মিস্টার চ্যাটার্জি। বলুন। আপনি নাকি নদীকে ছেড়ে দিচ্ছেন? আমি নদীকে ছেড়ে দিচ্ছি? নদে কোর্টে জামিনের অ্যাপিল করেছিল, সে অ্যাপিলটা মঞ্জুর হয়েছে। আপনারা এই রাজ্যটাকে শেষ করে দিচ্ছেন, খুনি বদমাইশরা জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে। আচ্ছা, নদীর নামে একটা মার্ডার কেস জুড়ছে, ও কি করে জামিন পায়? নদী এখনো কালপ্রিট বলে প্রমাণিত হয়নি, তদন্ত চলছে। কেন? আপনি তো বলেছিলেন যে আই উইটনেস পেয়েছেন। হ্যাঁ, সেই ভিত্তিতে আমি নদীকে অ্যারেস্ট করেছিলাম, কিন্তু এখন নমিতা মালার মার্ডার কেসের তদন্ত করতে গিয়ে আরো অনেক কিছু জানতে পাচ্ছি যে আগে জানতাম না। কি 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 জানতে পেরেছে? এই রাজঘাটের অন্ধকার জগতের খবর, কি হচ্ছে, কারা সেটা কন্ট্রোল করছে। মানে আপনাদের হাতে কোনো তথ্য তথ্য এসেছিল? না, সেরকম কিছু পাইনি, পেলে আপনাকে দেবো। অ্যাসেম্বলিতে তুলবেন, ইলেকশন তো এসে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে আপনি তো পড়েছেন, আপনি তো পড়েছেন যে খবরের কাগজে পড়েছেন যে অ্যাসেম্বলিতে ওই নমিতা মার্ডারের ব্যাপারে আমি কিরকম একটা সেন্সেশনাল বক্তৃতা দিয়েছি। হ্যাঁ পড়েছি, পুরো দোষটাই তো আপনি পুলিশ প্রশাসনের উপর চাপিয়ে দিয়েছেন। দোষ কি আপনাদের নেই মিস্টার চ্যাটার্জি? হ্যাঁ বলুন তো, রাজঘাটের এই পুলিশ প্রশাসন কি দুর্নীতিগ্রস্ত নয়? কি ওই বর্ডারের আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে আপনার হাত মেলাননি? হ্যাঁ নিমাইবাবু, আপনার অভিযোগ পুরোপুরি অস্বীকার করতে পারি না, কিন্তু আপনিও তো একজন জনপ্রতিনিধি, তা আপনারও তো কিছু দায়িত্ব ছিল। আপনি কি কখনো রাজঘাটে পুলিশের দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন? কি মুশকিল, সোচ্চার হলেই তো আপনারা বলতেন যে পুলিশের ওপর পলিটিক্যাল প্রেশারাইজ করা হচ্ছে। না না না, এই অভিযোগ আপনার সত্য নয়। এনিওয়ে, ভবিষ্যতে নিশ্চয়ই আপনার কাছে আমরা সাহায্য পাব। নিশ্চয়ই নিশ্চয়ই, ভালো কাজ করলে, মানুষের জন্য কাজ করলে আমি তো আপনাদের পাশেই আছি। আরে আমি তো সারা জীবন মানুষের পাশে পাশেই রয়েছি। ঠিক আছে, আজ তাহলে চলি। আচ্ছা আসুন।